নমস্কার বন্ধুরা আজ এক দশ দু হাজার একুশে পয়লা নভেম্বর সরি পয়লা অক্টোবর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আমরা জানি যে কিছুদিন আগে প্রচুর নিম্নচাপের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গ এবং তার প্রভাবে লাগাতার দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে দেখুন বন্ধুরা সে বৃষ্টির ফলে সেই বৃষ্টির জল এবং তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে যে ড্যামগুলো রয়েছে এবং কংসাবতী মুকুটমণিপুরের কাছে কংসাবতী ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজ এখান থেকে প্রচুর পরিমাণে তিন চারবার ধরে জল ছাড়া হয়েছে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার ফলে ব্যাপক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আবার আমি রামচন্দ্রপুর খানাকুলের অংশ আপনাদের দেখাচ্ছি আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আবার কিন্তু সেই ওপরে তাঁবু করে থাকার সময় এসেছে কারণ তাছাড়া কোনো উপায় নেই কারণ এত পরিমাণ জল বাড়ছে দেখুন কাল পর্যন্ত এই জায়গাতে শুকনো ছিল কোনো জল ছিল না একটু কিন্তু ডিবিসির ছাড়া জলে লাগাতার জল ছাড়ার ফলে দেখুন পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার এবং বন্যার কবলে পড়েছে আমি আরামবাগের খানাকুলের রামচন্দ্রপুর গ্রামের একটা অংশ দেখাচ্ছি আপনাদের দেখুন কী হারে চারদিকে জলে পুরো ডুবে রয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই যে হারে জল বাড়ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সব নিচে তলাটা পুরো ডুবে যাবে বিভিন্ন ঘরগুলোর কিছু কিছু ঘরের নিচে তলা ডুবে গেছে অলরেডি আপনারা দেখুন সে বন্যার পরিস্থিতি দেখুন ওপরে তাবু করে থাকতে হচ্ছে আমরা একটু দেখাচ্ছি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন পুরো বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে একদম এবং জল যে হারে বাড়ছে এবং আমরা জানি গতকালের যে খবর আরামবাগে রাত পর্যন্ত জল বেড়েছে সকালের দিকে কিছুটা কমতে শুরু করেছে এবং এতদিন পর্যন্ত সর্বকালের রেকর্ড অর্থাৎ এর আগে যে আটাত্তর সালের বন্যা হয়েছিল ঠিক এমন সময় হয়েছিলো মানে এই পজিশানে মানে এই নভেম্বরের অক্টোবরের এই সরি অক্টোবরের শুরুর দিকে বা এই সেপ্টেম্বরের শেষের দিকে হয়েছিল তো সেই রকমইভাবে আর নিম্নচাপের কবলে পড়ে এবং ছাড়া জলে এবং চারিদিকে বাঁধ ভেঙেছে দেখতে পাচ্ছেন আর বাঁধ ভাঙা জল কিন্তু এখানে আসছে আমরা জানি যে বন্দরের কাছে যে বাঁধটা ভেঙেছিলো সেই বাঁধ কিন্তু মেরামত হয়নি সেই জন্য সেই জল তো হু করে আসছে তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছে ময়ালের কাছে বাঁধ ভেঙেছে আমরা জানি রামচন্দুর কিরাপুর ছোড়ো এছাড়া নিচের দিকে গড়ের ঘাট এই সমস্ত এলাকা জগৎপুর এগুলো পুরোপুরি জল তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন ঘোলা জল দেখুন ঘলা জলে পুরো চারদিক একদম ভরে গেছে এগুলো ডিভিসির ছাড়া জল এবং নিম্নচাপের জেরে জল আবার বাঁকুড়া পুরুলিয়া যেহেতু বেশি বৃষ্টিপাত হয়েছে সেই জল পুরো নেমে আসবে এবং নেমে পাশ হবে শিলাপতি দ্বারকেশ্বর হয়ে রূপনারায়ণ হয়ে যাবে ফলে আমাদের এই দিকে কিন্তু জল পাশ হবে ফলে জল এখনও কিন্তু বাড়বে যে হারে জল বাড়ছে আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর নিচের তলা ডুবে যাবে সেই পজিশান আপনাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্তই এরপরের পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ